Hey guys, good morning, welcome back to our channel, Shivan's World. I'm going to show you a brand new vlog. So, you have a title, you have a title, you have a title, you have a title, you have a title. So, ব্যাপারটা হচ্ছে আজকে আমি আর শানু একটু লাঞ্চ ডেটে যাব মানে এটা নরমাল ডেট আমাদের এরকম ডেট ওয়েট বলে কিছু নেই আমরা খেলার মাঠ থেকে স্টার্ট করে আমরা অল জায়গা ডেটিং করে নি তো যাই হোক এখন আপাতত আমরা অনেকদিন পর ছুটি পেয়েছি ব্যাক টু ব্যাক ছুটি পেয়েছি তো ওর জন্য আমাদের বেরোতে পারিনি সরি সরি ছুটি পাইনি ছুটি পাইনি বলে বেরোতে পারিনি আর এর পরের ম্যাচটাও একটু প্রবলেম আছে বলে শান্ত তাহলে আমরা বেসিক্যালি কী হয় ব্যাপারটা ম্যাচ থাকলে আমরা বেরোই না যদি দুদিন পর পর ম্যাচ থাকে তাহলেও আমরা বেরোই না কারণ ভাবি যে একটু শরীরটা টায়ার্ড হয়ে যেতে পারে বা কিছু অনেক প্রবলেম থাকে তো নেই আজকে ডিসাইড হলো চলো আজকে তাহলে বেরোনো যাক তো এই জন্য আজকে একটু বেরোবো একটু ঘুরবো একটু মজা করবো তো তোমরা পুরো এন্টার ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখন চলো আমি একটুখানি মেকআপ করে নিই বেসিক্যালি এখন আমি বেরিয়ে গেছি আমার খাওয়া দাওয়া করে মানে একটু টুকটাক কিছু খেলাম আর আমি আজকে আমার আউটফিটটা তোমাদেরকে পরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি আমার আগের ব্লগে আমার আউটফিট দেখিয়েছিলাম মানে লাইক যেগুলো কিনেছিলাম ট্রেন্ডস থেকে সেগুলো দেখিয়েছিলাম সেখান থেকে একটা আমি আজকে পরলাম তো আমার ইম্পর্টেন্ট কলেজ শিখছিল তাই জন্য তো এখন যাই দেখে কোথাও কোথায় যাই মনে হচ্ছে ডিপি যাবো তো গিয়ে দেখা হচ্ছে ভাই রিক্সা করে যাচ্ছি কোথায় আমরা বারবিকিউ রেশনে না এখন আর শিওর হয়নি বাট যদি বিবিকিউ যাই তো রিক্সায় চেপে আমরা যাচ্ছি আমার খুব ইচ্ছে রয়েছে টানার ইচ্ছেগুলো এগুলো কলকাতায় চলে আমি দেখি আমার মন রাখবি একদিন চড়াবি সো আমরা ডিপিতে চলে এসেছি এখানে গান চলছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন ওপরে এসেছি কিন্তু আমরা যাব হচ্ছে এখন লঞ্চে বসে দিয়ে কেটে দেবো ওখান তো আমরা এখান থেকে ফার্স্টে একটু কিছু মানে লাঞ্চ টাইপের করে নিয়ে দেন আমরা ফুড কোর্টে বসবো যদি কিছু খাওয়ারও দেন খাবো এখন ফার্স্টে আমরা লঞ্চে বসে তো আমরা রংদে বাসন্তী এসেছি লাঞ্চ করতে তো আমরা বারবিকিউ নেশনে এই কারণে যাইনি কারণ ওখানে আমরা দুজন খেয়ে শেষ করতে পারবো না তো বেকার আমাদের টাকাটাই ওয়েস্ট হবে তো আমরা বারবিকিউ নেশন যাবো অন্য একদিন তো এখন আপাতত আমরা খাবার অর্ডার করে দিয়েছি এখান থেকে তো যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে শানুর এই আচারটা পেলেও কে কিছু বোঝে না ও আমাকে বলছিলো যে খাবার দিকে আর না দেখি আচারটা আমি এখন বসে বসে খাবো মনে হয় লাড্ডু ফুটে গেছে আচারটা দেখার পরে তো এখানে আমরা কিছু বসে কিছু পিকচার ক্লিক করছিলাম তারপরে এসব করছিলাম কিন্তু ভয়েস ওভার দিচ্ছি এই কারণে কারণ গান চলছিল বলে ওই জন্য কপিরাইট খেয়ে যাবো তাই আমি বলে শেষ করতে পারিনি এখানে ওর শুরু হয়ে গেছে আচার নিয়ে কারণ ও অনেস্টলি এটা খেতে সত্যিই খুব ভালোবাসে আর ওর এই আচারটা হলে আর কিছু জানি ও আমাকে বলছে তুই এখন খাবি না তোকে আমি একটা সুন্দর করে বানিয়ে দেবো তুই তারপরে খাবি তো আর একটা কথা বলতে গেলে রংদে বাসন্তী যদি তোমরা কেউ যাও আমি বলবো তোমরা যেই প্রান্তেই থাকো না কেন তোমরা সল্টলেকেরটায় যেও কারণ ওই রংদে বাসন্তী একটা আলাদাই খাবারের টেস্ট খাবারের কোয়ান্টিটি খাবারের কোয়ালিটি আর এখানে সেরকম নয় মানে এখানে কেন কোনো জায়গায় আমার ঠিক মন পোষায় না রংদে বাসন্তী যেটা করে খেয়েছি ওটাই বেস্ট তো এখানে আমাদের চিকেন ছিল আর এখানে ছিল হচ্ছে রুটি তো এখন ফার্স্টে খেয়ে নিই প্রচণ্ড খেতে পেয়েছে এখানেও খাবার দাবার ভালো করেছিল কিন্তু মানে ওইখানে যেরকম বিরিয়ানির মানে কোয়ান্টিটি মানে এক হাড়ি বিরিয়ানি দিয়েছিলো আমাদের মাটন বিরিয়ানি আমরা দুজনে মিলে খেয়ে শেষ করতে পারিনি তো আমাদের ব্লগটা তোমাদের বলেছিলাম কিন্তু এখানে আমি দেখলাম একজন বিরিয়ানি নিয়েছে মানে একটা ছোটো প্লেটে করে বিরিয়ানি দিয়েছে মানে ছোট্ট
তো চলো খেয়ে দিয়ে দেন আসছি। তারপরে এরপরে সবে তো আমাদের খাওয়ার শুরু হলো, খাওয়া পর্ব এখন আমাদের অনেক কিছু খাওয়ার বাকি রয়েছে, তো খেয়ে দিয়ে দেন আসছি, টাটা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন খেয়ে দিয়ে আমরা একটুখানি দেখি বাইরে একটু ঘুরবো, মানে ডিপিটা একটু ঘুরবো, ঘুরে দেখবো এদিক ওদিক একটু কিছু কেনাকাটি করা যায় কিনা, এখন কিছু কিনবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল। খাবারের পরে এই হচ্ছে আমার ড্রেস, ড্রেস ফ্রম ট্রেন্ডস, আর এখানে আমি ট্রেন্ডসেই এসেছি কালেকশনস দেখতে। আমার ট্রেন্ডসের কালেকশন সত্যি বলতে খুব ভালো লাগে, আমি প্রচুর কুপনস পাই ট্রেন্ডস থেকে, কারণ আমি প্রচুর শপিং করি, মানে যখনই শপিং করা হয় বাবা বলো বা আমি বলো আমরা ট্রেন্ডস থেকেই শপিং করি। এখানে আমরা দুজনের জামা কাপড় আমরা দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার কী বলে, আমি একটি কুর্তি কালেকশন দেখছিলাম, তো এখানেও যেহেতু গান চলছিলো, সব জায়গায় গান চলে এত পরিমাণে, তো আমি ভয়েস ওভার ছাড়া দাওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় থাকে না। আর তারপরে আমি ট্রেন্ডসেই দেখছিলাম, ট্রেন্ডসে ছিল না ভেতরে না বাইরে, তো এরকম রিংগুলো আমার খুব পছন্দ ছিল, সিলভার রিংগুলো, কিন্তু আনফর্চুনেটলি আমার হাতে রিং হয়নি, বাট আমি একটা রকম নেব। তো আমার শর্টসের কালেকশনস এখানে খুব একটা ভালো লাগেনি, এখানে আমার জামাগুলো দেখছিলাম, ফ্রকগুলো খুব একটা ভালো লাগেনি, আমি একটু অন্যরকম চাইছি, তো দেখা যাক আমি পাই কি না। তো এখন যে কোনো মলে আসলে তো এই জন্য আমি স্পেশালি কিছু দেখাচ্ছি না, নর্মালি ওর মাসাজটা হয়ে গেলে দেন আমরা গিয়ে ফুড কোর্টে বসবো, একটু গল্প গল্প করবো। আর আমি রিং দেখছিলাম ওখানে ওই জন্য, আর ওই রিংগুলো আমার হাতে একটাও ফিট হচ্ছিলো না, ওগুলো সব সিলভার, তো আমার নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাবে নিতে পারি না, কারণ আমার হাতের সাইজও ছিল না ওখানে। লেটস সি, আমাদের থেকে কিছু কাপড় নিয়ে করো, ওতে আমি একটু তোমাকে দেখি পিসটা তোমাকে দেখাবো ভাবছি, থাকে না ঠিক আছে, আমাকে একটু বলে দিও। তো এবার আমাদের নেক্সট খাবো হচ্ছে ফুচকা, অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু ভেবো না, আবার সঙ্গে সঙ্গে খাচ্ছি, তো ফুচকা খাবো এখান থেকে। আর এখানকার ফুচকা কেমন না কি সেটা টেস্ট করে তোমাদেরকে বলবো। আমরা একটা দই ফুচকা নিয়েছিলাম 80 টাকা দিয়ে, তো এখানে সেই টুর্কিশ আইসক্রিমগুলো আমি ভাবছিলাম একটা নেবো, আমি ভাবলাম না থাক দরকার নেই, লাস্ট টাইম আইসক্রিম অবশ্য নিয়েছি, তবে অনেক ভালো আইসক্রিম নিয়েছি, এই টুর্কিশ না উর্কিশ আইসক্রিমের দাম 200 টাকা, তার থেকে অনেক ভালো আইসক্রিম নিয়েছি। তো যাই হোক, ওখানে আমি ঢুকেছিলাম হচ্ছে চুড়িদারের পিস দেখতে, কিন্তু যেহেতু মল একটু যেই পিসগুলো বাইরে কম দাম সেগুলো এখানে 400 টাকা করে মিটার, তো ওই জন্য আমি দেখলাম জাস্ট, আমি নিলাম না। তো এখন সো ওখান থেকে আমরা দই ফুচকা অর্ডার করেছি, মানে আমার খিদা পায়নি, বাট ফুড কোর্টে বসে থাকবার কিছু খাবো না, এটা তো হয় না না, দ্যাটস ওয়াই। সত্যি বলতে বাইরের দই ফুচকার থেকে অনেক ভালো ছিল, আমি এরকম দই ফুচকা খাইনি কোনো জন্য। আর এখানে মশকরা করছে আমার সাথে, সত্যি কথা হল টাইম আমার ভিডিও নিয়ে এরকম আর কি মারবে। আর এখানে আমরা একটু ডেয়ারিং করছি, ডেয়ারিং
আর কি ভালো লাগে এরকম মজা মজা জিনিস করতে। সো এখন আপাতত আমাদের কোনো কাজে আমরা ওয়াশরুমে গেছিলাম, সেটাও ওয়াক করতাম। সামু এখানে দাঁড়িয়ে ছিল, জানি না কোথায় গেছে। আমি জানতাম অ্যাকচুয়ালি আমার একটা ডল পছন্দ হয়েছিল, আমি নেব না, আমাকে ডোর ডলস নাও। তাহলে এখন বেকার পয়সা খরচা করে তো লাভ নেই না, এটাই করে নেবো। এখন আমরা সি ফুড খাবো, ইয়ে কত জিজ্ঞাসা কর, বলছি অক্টোপাস চিলিটা হবে, ভর দিস না, কত গো খাবে? ও নিল হচ্ছে সি ফুডের মধ্যে অক্টোপাস চিলি, আর আমি একটু পরে এসে ভাবছি অন্য কিছু নিয়ে যাবো, কারণ এখন পেট প্রচন্ড পরিমাণে ভরা। তো দেখা যাক কিনি নানি। সো ও সি ফুডের জন্য অক্টোপাস অর্ডার করেছে, আর আমি এখনও কিছু অর্ডার করিনি। তো বেসিক্যালি আমাদের ইচ্ছে ছিল, আমরা তো সিতে গিয়ে মানে সমুদ্রে গিয়ে তো আর খেতে পারবো না, কারণ আমাদের যে দরজার বাবা মা সেটা আফটার লাগে তো না, তো খেতে পারবো না, তাই জন্য এখানে অক্টোপাসটাও খাবে। বাট স্টিল অক্টোপাসের নাম শুনে আমার কেমন, মানুষ খায় না খুব, বাইরের দেশে মানুষরা খায়, আমার শুনে ও তো আমার সামনে খাবে, আমি কী করে দেখবো সেটাই ভাবছি। তোর অক্টোপাসটা আসুক, আমি তোমাদের দেখাচ্ছি ওইটুকু অক্টোপাস, আমি দেখবো কতটা দেয়। 300 টাকা নিয়ে নিল আমাদের কাছ থেকে, দেখবো কতটা অক্টোপাস দেয় আমাদের, কতটা অক্টোপাস দেবে বল না, আমি জানি না কতটা অক্টোপাস কেমন দেখতে হয়। কোথাও গিয়ে আমার মনে হলো যে আমি একবার কি কাঁকড়াটা মানে সরি অক্টোপাসটা কি টেস্ট করে দেখবো, তাই জন্য আমি ভাবছি একবার টেস্ট করে দেখি, তোমাদেরও ভালো লাগবে, আমার একদম ভালো লাগবে না, মাঝখানে ভাগ কর।
সব কিছু একটু একটু আধটু মানে এক্সপিরিয়েন্স রাখা উচিত, তাই জন্য আমি অক্টোবাসটা ট্রাই করলাম। আমার বেশ ভালো লাগলো, তোমরাও ট্রাই করতে পারো। আমরা ডায়মন্ড প্লাজাতে ট্রাই করেছি, আমাদের ভালো লেগেছে। ও মালয়েশিয়াতে খেয়েছিল বাট কলকাতায় ফার্স্ট টাইম খেলো। মালয়েশিয়াটা বেস্ট না কলকাতাটা? ওটা ভুলে গেছে, ওর কলকাতাটাই মনে আছে। ভাই আমার ড্রামস অফ হেভেনটা আসুক, দেন আমি রিভিউ দিচ্ছি, কারণ কেমন খেতে না। মাংস মাংস দেখতে আইসক্রিমটি আমাদের শেষ। আর আজকে সারাদিনে যা যা খেয়েছি সব সানু ট্রিট দিয়েছে, আমাকেও একটা টাকাও কোথাও দিতে দেয়নি। তো ওর মানি ব্যাগটা আমার কাছে ছিল, ওমায় গাদি বলছে তোর কাছে রাখ আর তোর কাছ থেকে দে। আমি চাই না কোনো দিনই একা একা খরচা করুক, কিন্তু তাও আজকে হয়েছে, এটা নর্মাল কিছুই না। তো আমরা এখন আইসক্রিম ফাইসক্রিম খাওয়া হয়ে গেছে, সব কিছু ডান। এখন আমরা ডিপির বাইরে বসে রয়েছি, একটু আটা পাটা মেরে পাশেই মেট্রো বেলগাছিয়া। তো আমরা এখান থেকে মেট্রো ধরে আমি বাড়ি চলে যাবো, তো ওই জন্য একটু বসে রয়েছি। তা এত তাড়াতাড়ি বেরিয়ে লাভ নেই, কোনো সন্ধ্যা হয়নি। আবার কবে এরকম একটু ঘুরতে পারবো সেটা তো জানি না, কারণ এদিক ওদিক আমার খেলা থাকে, প্র্যাকটিস থাকে, আমার প্রবলেম হয়। যাই হোক, এখন দেখা যাক কী করি। সোটাটা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, আবার আসবো কালকে নিউ ব্লগ নিয়ে। সো বাই, স্টে টিউন্ড।